দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। ভুল বললে শুধরে দেবেন, আরজি করে মৃত চিকিৎসকের বাবাকে ফোন কুণাল ঘোষের, কি বললেন শুনুন। আরজি করে ধর্ষিতা এবং নিহত তরুণী চিকিৎসকের বাবাকে ফোন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। বেশ কিছুক্ষণ কথা বলেন তারা। ফোনে মৃতার বাবাকে প্রাক্তন সাংসদ বললেন, ঘটনাটি ভয়ঙ্কর, এ নিয়ে নানা বিতর্কে আমাদের কথা বলতে হয়, রাজনৈতিক বিতর্কে নানা মত দিতে হয়, কিন্তু আমি বা আমরা চাই না আমাদের মুখ থেকে এমন কোনো শব্দ বের হোক যাতে আপনারা দুঃখ পান, যাতে না মনে হয় যে মূল তদন্ত থেকে অভিমুখ সরে যাচ্ছে। যদি তেমন কোনো কথা আমার মুখে দেখেন সরাসরি আমাকে ফোন করে সংশোধন করে দেবেন। যদি মনে হয় নির্দিষ্ট কোনো পয়েন্টে তদন্তের স্বার্থে বলা উচিত, তাহলে সেটাও নির্দ্বিধায় জানাবেন। ন্যায় বিচারের এই লড়াইতে আমরা আপনাদের সঙ্গে আছি। জানা গিয়েছে এদিনের কথোপকথনে কুণাল আরো বলেন, কখনো কখনো আপনাদের কোনো মন্তব্যের সাংবাদিকরা প্রতিক্রিয়া চান, পুরোটা না জেনে শুধু এক লাইন দু লাইনের উপর মন্তব্য করতে হয়, ফলে আপনাদের বক্তব্য পুরোপুরি জেনে রাখা দরকার, একদিন দেখা করে আসবো। মৃতার বাবা কুণাল ঘোষের এই মানসিকতাকে স্বাগত জানিয়ে বলেন, তদন্ত এগোচ্ছে না, আপনারা সবাই মূল তদন্তের উপর অভিমুখ রাখুন, আমার মেয়ের ঘটনায় ন্যায় বিচার চাই, তদন্ত যদি সেভাবে না এগোয় কয়েকদিন বাদে আমরা আবার কথা বলতেই পারি, আমরা এখনো আশাবাদী, কারা এই জঘন্য অপরাধ করলো তার সামনে আসবে, দোষীদের চরম শাস্তি হবে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী প্রথম সিবিআই কে তদন্ত দিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তবে তার বেঁধে দেওয়া সময়সীমার আগে তদন্তভার সিবিআই এর হাতে চলে যায়, আমরা আশা নিয়ে বসে আছি। কুণাল ঘোষ বলেন, আপনাদের যন্ত্রণা থেকে যে পদক্ষেপই নিন তা নিয়ে কোনো মন্তব্য নেই, এই ন্যায় বিচারের লড়াইতে আপনাদের সঙ্গে আমরা আছি, কোনো ভুল নজরে পড়লে সরাসরি ধরিয়ে দেবেন, নম্বরটা সেভ করে রাখুন, এই বলে ফোন রেখে দেন কুণাল ঘোষ।